আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা যারা আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা জেনে গেছেন যে আমার চ্যানেলটিতে বিভিন্ন ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নোটিশ এবং বিভিন্ন ধরনের চাকরি সার্কুলারের যে খবরাখবর হয় সেই নোটিশটি সবার আগে তুলে ধরি। তো ইতিমধ্যে আমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট যে নোটিশটি রয়েছে সেটা নিয়ে হাজির হচ্ছি। তো দেখা যাচ্ছে যে আপনারা এই নোটিশটি যদি দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন, সরকারি শব্দটি সংযুক্ত করলে কলেজ প্যাড প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিকে উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি কলেজ 6 অধিশাখা এর স্মারক নম্বর এত এত তারিখে 12/9/2018 এর আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজ সরকারিকরণ হয়েছে প্রজ্ঞাপন জারির স্বার্থে সরকারি শব্দটি সংশ্লিষ্ট কলেজের নামের সাথে সংযুক্ত করে কলেজ প্যাড অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত এক কপি নিম্ন স্বাক্ষরকারীর বরাবর ইমেল আগামী 3 দিন কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। 3 কার্যদিবসের মধ্যে কিন্তু এটা প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তো যাদের 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 জাতীয়করণ হয়েছে আর কি, সরকারিকরণ হয়েছে, সেটা তাদের জন্য, সেই কলেজগুলোর জন্য নোটিশ। এটা স্টুডেন্টের জন্য নোটিশ নয়, এটা হচ্ছে একটা কলেজের জন্য নোটিশ। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশটি যদি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লাগে তাহলে দেখতে পারেন। এছাড়া আরেকটি নোটিশ রয়েছে, সেটা হচ্ছে হলো 2020 সালের LLB শেষ পর্বের পরীক্ষার কেন্দ্র আর কি, সংশোধিত বিজ্ঞপ্তি 2020 সালের LLB শেষ পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা। তো আপনারা এখানে কেন্দ্র তালিকা দেখতে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি। তো সেই লিঙ্কে গিয়ে আপনারা কেন্দ্র তালিকা দেখতে পারবেন। এই যে অনেকগুলো আছে আর কি, দেখতে পাচ্ছেন যে আনন্দমোহন কলেজ, সরকারি কলেজ, সবগুলো কেন্দ্রের নাম কিন্তু এখানে আছে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।